আমি এখানে সকাল 7:30টার সময় এসেছি। 7:30 সময় আসার পরে আমি দোকান খুললাম। দোকান খোলার পরে আমি যখন আমার রুমেতে গিয়েছি তখন দেখছি যে সমস্ত মাল মানে পড়ে আছে, এবং তখন আমার টেবিলের দিকে চেয়ে দেখলাম যে আমার ল্যাপটপটাও নেই। তখনই আমার মনে হয়েছে, চেয়ে দেখতেই জানালার দিকে আমি চেয়ে দেখলাম যে আমার জানালার ওখানে গ্রিল কেটে এই সমস্ত মাল আমার চুরি হয়েছে। প্রায় আমার ধরে নেন ল্যাপটপ সহ প্রায় 1,00,000 টাকার মতো আমার মাল এখান থেকে চুরি হয়েছে, এবং ক্যাশেতে এসে হাত দিয়েছে, ক্যাশও ভেঙেছে। ক্যাশে অল্প কিছু পয়সা ছিল, 1,500 টাকার মতো ছিল, সেটা নিয়েছে। নিয়ে এরপরে সে ক্যামেরাটা বন্ধ করেছে, তো তাকে নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি না, তার মুখ ঢাকা ছিল। আমি চাই প্রশাসনের ব্যবস্থা নেই, এটা আমি চাই। আমরা দোকানে সারার খুললাম, প্রথমে সারার খুলে দেখলাম ভেতরে ঢুকে যে সব মাল লন্ডভন্ড হয়ে পড়ে আছে, মালের বাস্কগুলো পড়ে আছে, সব মাল বাস্ক থেকে হাওয়া। আর বাইরে ভেতরে ঢুকে দেখলাম যে জানলার গ্রিল কাটা, কেটে জানলার গ্রিল দিয়ে সব ঢুকেছে, ঢুকে মাল সব মালপত্র সব নিয়ে বেরিয়ে গেছে।